প্রতি ঘন্টায় 257 কিলোমিটার গতিতে লণ্ডভণ্ড করতে ধেয়ে আসছে বছরের ভয়ানক শক্তিশালী ঘূর্ণিঝড়। গোটা দেশ জুড়েই বাড়ছে আতঙ্ক। বলা হচ্ছে এটি 2022 সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে। গোটা উপকূল জুড়েই জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ভয়ানক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে জোর কদমে। একাধিক এলাকায় চলবে ভয়ানক ঝড়, ধ্বংসলীলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কবে, কখন, কোথায় কোথায় আছড়ে পড়তে চলেছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, প্রশাসন থেকে কী কী সতর্কতা জারি করা হয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। প্রতি ঘন্টায় 257 কিলোমিটার ধেয়ে আসছে বছরের বিধ্বংসীতম টাইফুন, ভয়ানক আতঙ্ক দেশ জুড়ে। 257 কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ 160 মাইল প্রতি ঘন্টায়। বলা হচ্ছে 2022 সালের এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে। এটি তৈরি হয়েছে পশ্চিম চীন সাগরে এবং এটি আছড়ে পড়বে জাপানের দক্ষিণের দ্বীপে, যার ফলে তৈরি হয়েছে ভয়ানক বাতাসের ঝড়, ধ্বংসলীলা হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সুপার টাইফুনের নাম দেওয়া হয়েছে হিন্নামনুর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে এই ঝড়ের বর্তমান গতি রয়েছে 160 মাইল প্রতি ঘন্টায়। কিলোমিটারের হিসাবে এর গতিবেগ 257 কিলোমিটার প্রতি ঘন্টায়। মনে করা হচ্ছে এই গতি বেড়ে দাঁড়াবে 195 মাইল প্রতি ঘন্টায়। এর ফলে সাগরে ঢেউ উঠবে প্রায় 5 তলার বেশি, অর্থাৎ প্রায় 50 ফুট। বলা হচ্ছে এটি 2022 সালের সবচেয়ে শক্তিশালী ঝড়। আমেরিকার টাইফুন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে এই গতির ঝড় এর আগে এই বছরে আর দেখেনি বিশ্ব। হংকং অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে জাপানের ওকিনাওয়া উপকূলে এই ঝড় আছড়ে পড়বে। এই ঝড়টি সরছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে, 1 ঘন্টায় এটি 22 কিলোমিটার করে সরছে স্থলভাগের দিকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জলভাগে এটি সামান্য শক্তি ক্ষয় করবে, তবে খুব একটা পরিবর্তন হবে না।